কিভাবে হেডার আসবে নাকি গ্রাউন্ডে বল হবে সেটা থেকে না ঝুলানো ওখানে ভালো বাস সাদা জার্সিতে রয়েছে জয় বাবা পীর হলুদ কালো জার্সিতে কমল সাগর সাদা জার্সি পরিহিত দল জয় বাবা পীর এবং মাঠের অন্য প্রান্তে হলুদ কালো জার্সি পরিহিত দল কমল সাগর ইউনাইটেড শুরু হয়ে গেল ম্যাচ আমার উত্তেজনা দর্শকদের মধ্যে বরাবর বাড়িয়ে দেওয়া বল কোন রকম সামনে নিয়ে আক্রমণে জয় বাবা জয় বাবা পাঁচ পাঁচটা কর্নার প্লেয়ার খেলছে পরের ম্যাচ তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ এবং বাজিতপুর MWS উভয় দলকে বলবো আপনাদের পরিচালনা করেন ফ্রিকিক আসবে কিভাবে হেডার আসবে নাকি গ্রাউন্ডে বল হবে সেখান থেকে জোরালো কমল সাগর ইউনাইটেড ভালো হেডার গোল করছে সানুদা ভালো ঘোরালো বল ভালো শটানো শট কোনোরকম গোল হয় না আক্রমণ করেই যাচ্ছে জয় বাবা পীর আক্রমণে অনেকটাই জোর এসছে একটা প্লাবন এসছে যেন আক্রমণে প্লাটার দিয়ে যাচ্ছে না পাত্রী বালা আবারও জার্সি নম্বর 3 বালা ওখানে ক্লিয়ারেন্সে অক্ষয় গোলকিপার গোলকিপার যেভাবে ইনসাইড আউট করেছিল বাইরে বেরিয়ে গিয়ে বলের জন্য লড়াই চলছে এবার ব্যাটিং থেকে দাঁড়িয়ে
আমার সুযোগ ছিল আক্রমণে কমল সাগর শট এবং গোল। গোলকিপার অপায় হাতে লেগে গোল হয়ে গেল, লাভলি গোল, 2-0 গোলে এগিয়ে গেল কমল সাগর ইউনাইটেড ক্লাব। তিনটে ফরনার নিয়ে খেলছে কমল সাগর, আর এদিকে রয়েছে 5টা ফরনার। সত্যি দর্শক, আজকে যে ডাক্তার অপি পাও না এখানে, তাদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেবা, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে যেন জনসমুদ্র, তার মাঝেই খেলা শেষ, সেখানে আবার খেলা শুরু হয়ে গেছে। আবারও ঢুকে পড়ছে কমন শার্ট দল, গতি বাড়িয়েছে বালা, সেখান থেকে বাড়ির থেকে আবারও জোরালো শট, এমডাব্লিউ এর দলের কর্মকর্তা আমাদের মঞ্চে এসে দেখা করবে। সবেমাত্র শুরু হয়েছে, মাজিদপুর দলের কর্মকর্তা ভালো বাস Come on!
একটি গোল শোধ করলো। বারংবার কিন্তু বারংবার ঢুকে পড়ছে বিপক্ষ দল, বাড়িয়ে দেওয়া বল সেখান থেকে সিট পিস এসেছিল, হয়তো কিন্তু প্লে করতে পারেনি। এমনি কিছু করবি কাটো, হ্যাঁ এখন পর্যন্ত আমাদের সাথে প্রত্যেকটা মানুষের চোখ ফুটবল বিবেকি মানুষের চোখ মন প্রাণ ছাড়িয়ে যাচ্ছে আজকে যেন ফুটবল, ফুটবলের প্রতি ভালোবাসা তার টানে আজকে বল গোলকে রক্ষা করে ওখানে আরি বল নিয়ে বাইরে চলে গেছিল, তার ওখানে হ্যান্ড বল দিয়েছে রেফারি। ভালো জায়গা, আরো একটা ফ্রি কিক, গোল হলে সমতায় ফিরবে। এখানে বাবা রয়েছে, এর সাথে সাথেই জয় বাপির দুই গোল দিয়ে ব্যবধানে ফিরল, দর্শকের উচ্ছ্বাস খেলা জমে উঠেছে এবং এটাই শেষ টাইব্রেকার হবে হয়তো।